হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি খুবই সিম্পল দুটো ঘরোয়া একেবারে রান্না তোমাদের সাথে শেয়ার করব। মূলো শাক ভাজা এবং ওলের বড়া তোমাদেরকে করে দেখাবো আজকে। তাহলে চলো বেশি বকবক না করে রান্নাটা শুরু করি। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, আর রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। তাহলে আমি প্রথমে মূলো শাক ভাজা দিয়ে শুরু করছি। মূলো শাক ভাজা করতে কী কী লাগবে একবার বলে নিই। আমি মূলো শাক ভাজায় একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, আর এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া রেখেছি, 2টো কাঁচা লঙ্কা চিরে রেখেছি, 4টে মতন বড়ি আমি ভেজে একটু গুঁড়ো করে রেখেছি, চিনে বাদাম 1 টেবিল চামচ মতন নিয়ে আমি ওটাকেও একটু ক্রাশ করে রেখেছি, আর এখানে মূলো শাক এই 1 বাটি এটা আমি প্রেশারে, কিন্তু মূলো শাকটা একটু খসখসে হয় বলে অনেকে ভাপিয়ে নিতে পারো চাইলে, কিন্তু আমি প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু শাকের জলটা ফেলিনি, ওটা শুদ্ধই আমি রেখেছি। আর 1 চামচ ঘি লাস্টে ব্যবহার করার জন্য আমি রেখেছি, আর নুন চিনি তো স্বাদ মতো দেবেই, আর 1/2 টিস্পুন হলুদ লাগবে আমার রান্নাটা করতে। তাহলে চলো আমরা রান্নাটা শুরু করি। রান্নাটায় আমি 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। এবারে আমি 1টা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু কালো হতে সময় দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে রেডি। এবারে আমি শাকটা সেদ্ধ করা জল শুদ্ধই আমি দিয়ে দিলাম কড়াইতে। শাকটা প্রেশারে একটা সিটি দিয়ে করবে মূলো শাকটা, তাহলে খুব সুন্দর নরম হয়। আমি 1/2 টিস্পুন হলুদ আর 2 স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমাকে জলটা শুকোতে সময় দিতে হবে। অনেকটা জল শুকিয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা চেরা 2টো দিয়ে দিলাম। এই অল্প জল থাকতে থাকতেই আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো, তাহলে বড়িটা নরম হবে এবং বড়ির সুন্দর গন্ধটা শাকের সাথে মিশে যাবে। আমরা শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি খাই, তাই আমি 1/2 টিস্পুন চিনি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে নেড়ে আর একটু শাকটাকে শুকোতে হবে। আমার শাকের জলটা শুকিয়ে গেছে, এই অবস্থায় আমি এখন নারকেলটা এখানে দিয়ে দেবো। 2 টেবিল চামচ নারকেল রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। শাকের সাথে এটাকে বেশ ভালো করে ভাজতে হবে। এটাকে মিশিয়ে এখন ভালো করে ভাজতে হবে। 2 মিনিট হলো আমি নারকেল দিয়ে শাকটাকে ভালো করে ভাজছি। আমার শাকটা প্রায় হয়ে এসছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এই ভেজে রাখা চিনে বাদামটা দিয়ে দেবো। ক্রাশ করে রেখেছিলাম চিনে বাদামটা একটুখানি, আর 1 টেবিল চামচ ঘি রেখেছিলাম সেটাও দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। শাকটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। মূলো শাক ভাজা আমার হয়ে গেছে, এবারে ওলের বড়াটা করতে আমার কী কী লাগবে তোমাদের একবার বলে নিই। এখানে 4 টুকরো ওল আমি প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছি। একটু কম সেদ্ধ হলে ক্ষতি নেই, কারণ এই ওলটাকে আমি গ্রেট করব, তারপরে তো বড়া ভাজার সময় বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে 8 টেবিল চামচ মতন নারকেল কোড়া আর 4টে লঙ্কা আমি কুচি করে রেখেছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। একটু কালো জিরে আর নুন মিষ্টিও স্বাদ মতো দেবে। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা, সকালে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে বেটে রেখেছি। তাহলে চলো শুরু করা যাক। ওলটাকে আমি এরকমভাবে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছ আমার ওলটা গ্রেট করা হয়ে গেছে, তোমরা চাইলে হাতেও চটকে নিতে পারো,
এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দেবে, নারকেল কোড়া, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবে। আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবারে এই চাল বাটাটা দেব, 2 টেবিল চামচ দিলাম। দিয়ে আগে আমি মাখবো, তারপরে আবার দরকার মতো এতে মেশাবো। মাখাটা হয়ে গেছে, আমি আর 1/2 টেবিল চামচ এই চাল বাটাটা অ্যাড করলাম। দেখতে পাচ্ছ মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বড়ার শেপে আগে একটু গড়ে নেব। গড়া হয়ে গেছে, আমি একটু বড় বড় করে করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে বড়াগুলো ভাজবো। বড়াগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবারে এই পিঠটা ভালো মতো হতে দেবো, তারপরে আমি আবার উল্টে দেবো। এই পিঠটা হয়ে গেছে, মনে হচ্ছে আমি বড়াগুলো উল্টে দিলাম। এবারে গ্যাসটা একটু কমিয়ে এবার ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো আমার 2 পিঠি সমানভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ আমার এই 2টো রান্নাই রেডি হয়ে গেছে, মুলো শাক ভাজা আর রোলের বড়া। মুলো শাক ভাজা দিয়ে তোমাদের একটা কথা বলে দিই, নারকোলটা দিয়ে যখন আমি শাকটার সাথে ভাজছিলাম, তোমরা যদি কেউ চাও তাহলে একটুখানি করতে পোস্ত ছিটিয়ে দিতে পারো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার আর দেয়া হয়ে ওঠেনি, তা তোমরা চাইলে ওটা করতেই পারো। আজকে আমি ভীষণই 2টো সিম্পল বাঙালি ঘরের একদম কমন 2টো সিম্পল রেসিপি তোমাদেরকে করে দেখালাম, মুলো শাক ভাজা রোলের বড়া। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো।